স্কুল কলেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে সবাই আপনার থেকে পড়াশোনার আশা করে, আপনার শিক্ষকেরা, আপনার গার্জিয়ানরা সবাই আপনার থেকে পড়াশোনারই আশা করে। কিন্তু এখানে কেউ বলে না পড়াশোনা কিভাবে করতে হবে। এটা মনে করা হয় যে আমরা নিজেরাই এটা ফিগার আউট করতে পারবো কিভাবে আমাদের পড়াশোনা করতে হবে। এখানে স্টুডেন্টরা মানে আমরা অনেক কষ্ট করে পড়াশোনা করি, কিন্তু আমরা পড়াশোনার যে টেকনিকটা ফলো করি সেটা আসলে প্যাসিভ লার্নিং। আমাদের পড়াশোনার টেকনিকটা এই রকম যে ধরুন আপনারা ক্লাসে যাই, তারপর লেকচার শুনি, তারপর বাড়িতে এসে পড়তে থাকি একেবারে ভূত বকার মতো পড়তে থাকি। যতক্ষণ পর্যন্ত না আপনার ওই পড়াগুলো মুখস্থ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি ওই ভূত বকার মতো পড়তেই থাকেন। এই যে আমাদের পড়াশোনার টেকনিক, এটা আসলেই পুরাতন এবং প্যাসিভ লার্নিং বলা হয় টেকনিককে। এটা আমরা সবাই ফলো করি, 99% স্টুডেন্ট আমরা এই উপায়টাই ফলো করি, কিন্তু মাত্র 1% স্টুডেন্ট রয়েছে পড়াশোনার টেকনিকটা বলবো সেভাবে পড়াশোনা করেন এবং তারা বেনিফিট পান 100%। এখানে আপনার সবচেয়ে বড় ভুলটি হচ্ছে আপনি নলেজকে এফোর্ট না দিয়ে ধারণ করতে চাচ্ছেন, কিন্তু আসলে এফোর্ট না দিলে ব্রেন আপনার কাজ করে না। আপনি হয়তো সাইকোলজিক্যাল বিষয়টি জানেন না, এখানে আপনি হয়তো জানেন না আমাদের ব্রেন কিন্তু সবসময় চায় চাপ না নিতে। দেখবেন খেয়াল করে আমাদের ব্রেন যেই কাজগুলোতে চাপ নেই সেই কাজগুলো করতে আমাদের বেশি উৎসাহ প্রদান করে এবং আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। এটাই হচ্ছে ব্রেনের ধর্ম। ব্রেন আসলেই চাপ নিতে পছন্দ করে না। কিন্তু উদাহরণ হিসেবে আমি বলতে চাই, যখন সকালবেলা আমাদের অ্যালার্ম বাজে কিন্তু আমাদের উঠতে ইচ্ছে হয় না, তখন আমাদের মাইন্ড, আমাদের ব্রেন আমাদেরকে বলে এত সকালবেলা উঠে কী করবে, আজকে রাতে তো তোমার ঘুম হয়নি, তুমি ঘুমালে কোনো সমস্যা নেই, আজকে তোমার ক্লাস নেই, আজকে তোমার এত কাজ নেই, সকালে উঠে কোনো কিছু করবে না। বিভিন্ন ধরনের এক্সকিউজ ব্রেন আমাদেরকে দিতে থাকে, কারণ ব্রেন তখন ঘুমাতে পছন্দ করে, কারণ ব্রেনের কখনো চাপ হয় না। এই জন্যই আমি তো বললামই ব্রেন চাপ নিতে পছন্দ করে না, এই জন্যই এই কাজটা করে। আজকে যে টেকনিকটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব সেটির নাম হচ্ছে অ্যাক্টিভ রিকল লার্নিং সিস্টেম। আর এই পদ্ধতিটি কিন্তু পপুলার এবং সায়েন্টিফিক্যালি প্রুভেন পদ্ধতি। এই সিস্টেমে পড়াশোনা করার জন্য প্রথমে আপনাকে একটা চ্যাপ্টার বা একটা প্যারাগ্রাফ প্রথমে পড়ে নেবেন, মনোযোগ সহকারে পড়ে নেবেন। মনোযোগ সহকারে পড়ে নেওয়ার পর সেখানে কোন কোন কোশ্চেনগুলো হতে পারে, কোন কোন বিষয়গুলো থেকে কোশ্চেন আসতে পারে, ওই প্যারাগ্রাফটুকু থেকে আপনি বইটা বন্ধ করে দিয়ে আপনার নিজেকে জিজ্ঞেস করুন যে আসলে এখান থেকে কোন কোন প্রশ্নগুলো হতে পারে, সেগুলোর উত্তরগুলো কি হতে পারে। অথবা আপনি এটাও করতে পারেন, প্যারাগ্রাফটা পড়ার পর আপনি নিজেকেই বোঝান আপনি ওই প্যারাগ্রাফটা পড়ে কি বুঝলেন, ওখানে কি বলা হয়েছে, ওখানে কি বলতে চাচ্ছে। সেটা বই বন্ধ করার পর আপনি নিজেই নিজের শিক্ষক হওয়ার চেষ্টা করুন। এইভাবে পড়াশোনা করলে ব্রেনের উপর মনে করার জন্য একটা চাপ পড়বে, আর ব্রেনের উপর যত চাপ পড়বে সেই তথ্যগুলো, সেই ইনফরমেশনগুলো আমাদের মাথার মধ্যে তত ইনকোড হতে থাকবে। যতবার আপনি আপনার ব্রেনকে প্রেশার দেবেন ততবার ঠিক সেইভাবে আপনার ব্রেনের মধ্যে সেই ইনফরমেশনগুলো ইনকোড হয়ে যাবে একদম চিরস্থায়ীভাবে, আপনি খুব দেরিতে ভুলবেন ভুললেও। এইভাবে ব্রেনকে প্রেশার দেওয়ার জন্য ব্রেন আপনার কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে, ব্রেনকে চাপ না দেওয়ার জন্য ব্রেন কিন্তু একবারে ভোঁতা হয়ে যায়, মানে কাজ ধারালো থাকে না, কোনো কাজ করার মতো থাকে না আর কি। আর ক্রিয়েটিভ করার জন্য, অ্যাক্টিভ করার জন্য আপনাকে ব্রেনে যত চাপ দিবেন তত আপনার ব্রেন শক্তিশালী হয়ে উঠবে। ঠিক এরকম যেরকমভাবে যখন আমরা জিমে যাই, জিমে যাওয়ার পর ব্যায়াম করার কারণে আমাদের বডি বিল্ডিং হয়, ঠিক সেইভাবেই ব্রেন আমাদের কাজ করে থাকে। অনেকের মধ্যে দেখবেন অনেক ক্রিয়েটিভিটি রয়েছে, এই ক্রিয়েটিভিটির কারণে হচ্ছে এই ব্রেনকে প্রেশার দেওয়া, অ্যাক্টিভ করা। ব্রেনকে যখনই আপনি অ্যাক্টিভ করবেন তখনই আপনার কাজের মধ্যে ক্রিয়েটিভিটি, আপনার পড়াশোনার মধ্যে ক্রিয়েটিভিটি, সব কিছুর মধ্যে ক্রিয়েটিভিটি চলে আসবে। আপনি এভাবে পড়াশোনা করে দেখুন আপনি কতটা বেনিফিট পান। আর যারা অলরেডি এভাবে পড়াশোনা করেন তারা কমেন্টে অবশ্যই জানাবেন আপনি এভাবে পড়াশোনা করেন। পড়াশোনা করার যত সায়েন্টিফিক এবং আমার টেকনিক রয়েছে সবগুলো আপনাদের সাথে শেয়ার করবো একে একে। আপনারা শুধু স্মার্ট স্টাডির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য।